জামালপুরের কামালপুর স্থলবন্দর দিয়ে 3 মাস ধরে বন্ধ পণ্য আমদানি। এতে প্রায় 15,000 শ্রমিক বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছে। আমদানি বন্ধ থাকায় মোটা অঙ্কের রাজস্ব থেকেও বঞ্চিত হচ্ছে সরকার। বন্দর কর্তৃপক্ষের মতে, গত 3 মাসে প্রায় 1.5 কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে সরকার। ধানুয়া কামালপুর এলসি স্টেশনটি 2015 সালের মে মাসের দিকে পূর্ণাঙ্গ স্থলবন্দরে রূপ নেয়। পাথর, আদা, সুপারি সহ প্রায় 34টি পণ্য আমদানি করার অনুমতি রয়েছে এই বন্দর দিয়ে। তবে এই বন্দর দিয়ে বেশিরভাগ সময় মেঘালয় রাজ্য থেকে পাথর আমদানি হয়ে থাকে। প্রতিদিন প্রায় 100 ট্রাক পাথর নিয়ে বাংলাদেশে প্রবেশ করত এই বন্দর দিয়ে। স্থানীয়রা জানান, বন্দরে বেশি চার্জ, অতিরিক্ত শুল্ক আদায়, ভারতের পাথরের মূল্য বেশি হওয়া, ব্যবসায়ীদের সুবিধামতো পাথর আমদানি সুযোগ না দেওয়া সহ নানা সমস্যার কারণে 3 মাস ধরে আমদানি বন্ধ রেখেছে ব্যবসায়ীরা। এই কাজকর্ম করে লোড আনলোড করে 1,000 টাকা পাইছি, এখন আমরা 1 টাকাও পাইতেছি না। বউ বাচ্চা নিয়ে আমরা খুব ইনধার করে খাইছি, ইনধারও আমরা পাইতে আসি না, আমরা খুব বেকার হয়ে বলি আছি। আমি 6 বছর ধরে এখানে পাথর ভাঙি, এখন পাথর ভাঙা নাই। এই বিভিন্ন জায়গার যা মানুষ বাড়ি বাড়ি কাজ করি, খাই, তারপর বউগুলা নিয়ে কেমনে চলবো, কিভাবে চলবো, এটা মুশকিল হয়ে গেছে। তাই এই সরকারকে বলবো ইনশাল্লাহ যাতে বর্ডারটা খুলে দেয়, আমরা বউগুলা নিয়ে। পার্শ্ববর্তী কুড়িগ্রামের রৌমারী বন্দরে ওয়েব্রিজ না থাকায় স্কেল দিয়ে পাথর পরিমাপ করা হয়, ফলে ব্যবসায়ীরা সেখান থেকে পাথর আমদানি করে বেশি লাভবান হচ্ছে। ফলে সম্ভাবনাময় এই বন্দরে আমদানি রপ্তানিতে ভাটা পড়েছে। মাল দিতে পারে তারা 12 টন, আর আমাদের কাস্টম বলতেছে না আমাদের মিনিমাম 25 টন মাল নিয়ে আসতে হবে, কিন্তু কাস্টম ইন্ডিয়া থেকে তো 25 টন মাল তারা দিতে পারে না। না দেওয়ার কারণ হলো ইন্ডিয়া থেকে আপনাদের রাস্তাঘাট ভালো না, তারা 12 টনের উপরে তাদের কোনো ইয়া নাই, এলাও নাই। কিন্তু আমাদের এখান থেকে বলতেছে যে না 25 টন মাল মিনিমাম নিয়ে আসতে হবে, কিন্তু আমাদের কথা হলো ব্যবসায়ীদের পক্ষ থেকে যে আমাদের একটা স্কেল আছে, আমরা ম্যাপে যা আসবে তার উপরে আমরা ট্যাক্স দেবো, এটাই আমাদের দাবি। 2 থেকে 3 মাস যাবত এই ডিপোটা আমাদের এখানে বন্ধ, আর এই সমস্যাটা প্রায় সময় হয় আর কি। আর এখন যে সমস্যাটা সেটা হচ্ছে এই বন্ধ করার পর থেকে এখানে এই ভারত থেকে যে মালামালগুলো চলে আসে, পাথরের গাড়িটা চলে আসে, এখানে স্কেল করা হয়, এখানে তারা লুটান লুটে টাকাটা নিচ্ছে। এখানে নিয়ম হচ্ছে লুটান লুটে টাকাটা তারা দিবে, যে কন্ট্রাক্টর তারা দিবে, কিন্তু আমাদের ইম্পোর্টার থেকে নিতেছে, সেই গাড়িটা বের করে আবার আমার ডিপোতে নিয়ে আসতেছি, সেখানেও আবার আমাকেই লুটান লুটে টাকাটা দিতে হচ্ছে, অর্থাৎ ডাবল টাকা দিতে হচ্ছে। এটা কিন্তু পাথরের উপরে কোস্টিংটা পড়ে যায়। বেরোপি পরিস্থিতিতে কর্তৃপক্ষের নিকট দ্রুত ব্যবসার পরিবেশ তৈরির দাবি ধানুয়া কামালপুর আমদানি রপ্তানিকারক ব্যবসায়ী সমিতির সভাপতির। কারণটা হলো ইন্ডিয়া থেকে আপনার 12 টনের অতিরিক্ত মাল ক্যারি করা যাচ্ছে না, আর বাংলাদেশে 25 টনের নিচে বন্দর কর্তৃপক্ষ মেনে নিচ্ছে না, যার দরুন দেখা যাচ্ছে অন্যান্য পোর্টের সঙ্গে আমাদের মালের ডিফারেন্টটা কস্টিংটা অনেক বেড়ে যাচ্ছে। ওয়েস্টেজ আসে, যেটা জেসিবি দিয়ে তারা মাল লোড করে দেয়, সেই ক্ষেত্রে অনেক মাটি আসে, যে মাটিটা আসলে আমাদেরকেও কোস্টিং করে নিতে হচ্ছে, এই কোস্টিংটা লেস করার প্রয়োজন, তাহলে হয়তো অন্যান্য পোর্টের সঙ্গে মালামালের পাথরের রেটটা একই থাকবে, সেই যদি একই থাকে তখন আমরা এখানে ব্যবসা বাণিজ্য সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবো। স্টেক হোল্ডার ও সিএনডিএফ এজেন্টদের সাথে আলোচনা করে আমদানি সচল করার কথা জানান রাজস্ব কর্মকর্তা। ধানুয়া কামালপুর স্থল বন্দরে আমাদের বন্দরের পক্ষ থেকে এখন কার্যক্রম সচল আছে, আমাদের অফিস খোলা এবং আমরা এক্সপোর্টার ইম্পোর্টারদেরকে সবসময় সহযোগিতা করার জন্য বসে আছি। কিন্তু এখন তারা রিসেন্টলি কি আমি দেখছি যে তারা এখান থেকে কোনো মালপত্র আনছে না, এটা আসলে এক্সপোর্ট এবং ইম্পোর্টারদের ব্যাপার, এটা তো কাস্টমস আছে, এক্সপোর্টার আছে, ইম্পোর্টার আছে, তাদের এটা আসলে বিষয়। কিন্তু আমাদের বন্দরের তরফ থেকে তেমন কোনো বাধা নেই, আমরা সবসময় তাদেরকে সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি এবং ইনশাআল্লাহ সামনেও থাকব। দ্রুত পাথর আমদানির প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে চলমান পরিস্থিতির আশু সমাধান দাবি সংশ্লিষ্ট শ্রমিকদের। ইম্পোর্টটা কমার পিছনে কারণ হলো আমাদের এখানে গত বছরের নভেম্বরে এখানে আমাদের বন্দর চালু হয়েছে, বন্দর চালু হওয়ার কারণে ইম্পোর্টারদের খরচ কিছুটা হলেও বেড়েছে, যেমন লোডিং আনলোডিং চার্জ বেড়েছে, বা লোডিং আনলোডিং চার্জ দিতে হয়, লেবার কস্ট দিতে হয় এবং স্কেল চার্জ আছে সেই চার্জ দিতে হয়,
এই কারণে আমাদের পার্শ্ববর্তী একটা এলসি স্টেশন আছে, যেটা হচ্ছে রৌমারি এলসি স্টেশন, সেখানে বন্ধন নাই, সেখানে এই কষ্টটা তাদেরকে বিয়ার করতে হয় না। সেই কারণে আমাদের ইম্পোর্টারদের, রৌমারি ইম্পোর্টারদের সাথে একটা প্রতিযোগিতা সম্মুখীন হতে হচ্ছে, এবং এই কারণেই হয়তো আমাদের ইম্পোর্টটা কমে গেছে। মরিয়ম মিয়াম, ঢাকা পোস্ট।